এবার ফেসে গেল তৃণমূলের আরও এক বিধায়ক উপযুক্ত সার্টিফিকেট নেই নেই চাকরি পাওয়ার মতো যোগ্যতা এরকমই অযোগ্য ব্যক্তি চাকরি পেয়েছেন ডিল হয়েছে আঠেরো লক্ষ টাকার হাওড়া শ্যামপুরের বিধায়কের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন এক মহিলা গ্রামের বাড়ি তার আর মধ্যরাতে তার বাড়ির পাশে দাঁড়িয়ে অযোগ্য সেই ব্যক্তির সঙ্গে নাকি ডিল করেছেন বিধায়ক টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে বিস্ফোরক দাবি করেছেন ওই মহিলা নিয়োগে দুর্নীতির তল খুঁজতে হাওড়া শ্যামপুরে টিভি নাইন বাংলার অন্তর্তদন্তে তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক নিরাপত্তার স্বার্থে ওই মহিলার নাম গোপন রাখা হয়েছে মহিলার বক্তব্য ডিল হচ্ছে আঠেরো লাখ টাকা দিতে হবে আমি ছাত থেকে শুনতে পাচ্ছি রাত বারোটার সময় ডিল হচ্ছে বলছে আঠেরো লাখ টাকা দিলেই হবে কাগজ থাক নাই থাক কালীবাবুর সঙ্গে ডিল হচ্ছে সব শুনতে পারছি টেটের দরকার সব টাকা দিয়ে বের করে নেব এই মহিলা আরও বলেছেন রাতে কালুবাবু বলেছেন আমি কি এত নিচ নাকি বেসিকের সার্টিফিকেট বার করতে হবে সেখানে দুই লক্ষ টাকা দিতে হবে টেটের অ্যাডমিট নেই সেখানে দু লক্ষ টাকা দিতে হবে প্রতিনিধির প্রশ্ন কালীবাবু মানে মহিলা বলেন কালীবাবু মানে আমাদের এমএলএ কালী কালীপদমণ্ডল সেও আছে এসবের সঙ্গে জড়িত মিডলম্যান হিসেবে এলাকায় শাসক ঘনিষ্ঠ কয়েকজনের নাম জড়িয়েছে এবার নাম জড়ালো বিধায়কের টিভি নাইন বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল বিধায়ক কালীপদমণ্ডলের সঙ্গে বিধায়কের বক্তব্য ওই মহিলাকে আমার সামনে এনে দাঁড় করান ওই মহিলাকে পরামর্শ দিন যাতে ও আমার সঙ্গে এসে দেখা করেন যদি কোনো সমস্যা হয়ে থাকে সমাধান হয়ে যাবে পাঠিয়ে দিন আমার কাছে আজ পর্যন্ত আমি তো আমার বিরুদ্ধে কোনো দিন অভিযোগ শুনিনি আমায় ওই মহিলাকে ছিনতে দিন দেখতে দিন বুঝতে দিন